welcome back to our channel and another vlog here. আপনাদের সবাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত রইল আর আজকে শুভ বিজয়াতায় ঠাকুর এসেছেন এক বছর পরে আর চলেও গেছেন কিভাবে সময়টা এত তাড়াতাড়ি আসে যায় বোঝাও যায় না তবে শুভ বিজয়ার ছোটদের আমার প্রীতি ও শুভেচ্ছা আর বড়দের সকলকে আমার প্রণাম নিও তো মাস বলে যত তাড়াতাড়ি সময়টা ঘনিয়ে আসে ততই আমাদের সবার আনন্দ হইচই থাকে এখন সেই আনন্দটা আবার এক বছর পরেই পাবো আমরা যেই অপেক্ষায় ছিলাম পুজো আসবে সেই পুজো এসেছে আজ সমাপ্ত হয়ে গেছে বিজয়া দশমী হয়ে গেছে তো সেই বিজয়া দশমীর মাকে বিদায় দেওয়ার জন্য আমিও তাড়াতাড়ি করে প্রিপারেশন করছিলাম যেমন সকালবেলা উঠে কামকাজ সেরে নিজেও একটু যাত্রার পুজো করলাম যাত্রা ঘর বসিয়েছি তো আমি আমার হাজবেন্ড মিলে দুজন মিলে পুজো করছি তারপর বাইরে যাব বলে ভেবেছি মাকে সিঁদুর দিয়ে আসবো আর কি তো সামনে কোথাও যাব আজকে বেশি দূরে যাব না কারণ এখানে তো অনেক দূরে তাই আজকে ঘরের পুজোটা সেরে আমরা দুজনে বেরোবো মাকে সিঁদুর দিয়ে আসবো এখানে একটা কুকুর দাঁড়িয়েছে ওকে কে ফুলের মালা পরিয়ে ছেড়ে দিয়েছে দেখছেন কি সুন্দর লাগছে মানে লক্ষ্মী অনাটার মতো সুন্দর মালা টালা পরিয়ে ছেড়ে দিয়েছে ওকে কি ভালো লাগতেছে সিঁদুরের ফুটাও দিয়েছে বা সিঁদুরের ফুটাও দিয়েছে বা বিজয়া দশমী শুভেচ্ছা জানিয়েছে ওকে